দেশের নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আলোচিত একটি নাম সানজিদা আক্তার। তিনি শুধু ফুটবলেই নাম করেননি, তার রয়েছে আরও অনেক প্রতিভা। দেশের ফুটবলের পোস্টার গার্ল হিসেবে খ্যাত সানজিদা আক্তার ময়মনসিংহের কলসিন্দুরের এ তরুণী বহুমুখী প্রতিভার অধিকারী। ফুটবল পায়ে দর্শকদের তো আনন্দ দেয়নি, বিজ্ঞাপনে মডেল হয়ে অনেক সুনাম অর্জন করেছেন সানজিদা। সানজিদা ভালো গানও গাইতে পারেন। বিজ্ঞাপনে মডেল হওয়ার অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাটকে অভিনয় করার প্রস্তাবও। সবই তিনি করেছেন লেখাপড়া ও খেলার স্বার্থে। সানজিদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। লেখাপড়াতে ভীষণ ভালো তিনি। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো প্রিয় খেলোয়াড় সানজিদার। রোনালদোর মতো পরেন 7 নম্বর জার্সি। সানজিদাকে অনেকে ডাকেন রোনালদো বলে। তিনি বাংলাদেশের নারী ফুটবলের SA7। ধারাভাষ্যকারও মাঝে মধ্যে সানজিদাকে SA7 বলে পরিচয় করিয়ে দেন। বিজ্ঞাপনে মডেল এবং নাটকে অভিনয়ের সুযোগ আছে এমন প্রশ্নের জবাবে সানজিদা বলেন, কয়েকটি বিজ্ঞাপন করেছি, আরও প্রস্তাব ছিল নাটকেও, কিন্তু আমি খেলা ও পড়ালেখার বাইরে সময় দিতে চাই না। ওই দিকে মনোযোগ দিলে খেলার মনোযোগ কমবেই, তাই আমি খেলা ও পড়াশোনা নিয়েই থাকতে চাই। সানজিদা আক্তার 2001 সালে জন্মগ্রহণ করেন। তিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন।